কলকাতায় শীত খুব অল্প দিনের জন্যই আসে, অনেকটা আমাদের জীবনে ভালো খবরের মতো, কম দিনের জন্য। ঘষামাজা জীবনটায় তিন চার দিন অ্যাট ম্যাক্স। এই দিনগুলোয় লেপের তলায় ঢুকে থাকার আনন্দই কিছুটা আলাদা, আর এর মধ্যে বৃষ্টি এলে তো কথাই নেই। মেঘলা করে থাকবে সকাল থেকে, অন্ধকার ঘরটায় গরম কফির ধোঁয়া ওঠা গন্ধে তোমার ভালোবাসা থাকবে, লেপের তলায় লুকিয়ে থাকায় তোমায় জড়িয়ে ধরার উষ্ণতা থাকবে। যেহেতু শীত খুব কম দিনের জন্য আসে, শীতের জিনিসগুলো আমরা খুব যত্ন করে তুলে রেখে দিই আলমারিতে কোনো একটা কোনায়, তা সে লেপের কাভার হোক বা পিসিমুনির বুনে দেওয়া অনেক পুরনো কোনো সোয়েটার, যেটা পরে বেরোলে লজ্জা লাগে কিন্তু বাড়িতে যখন কেউ দেখছে না দুপুরে রোদ পোহাতে পোহাতে পরে থাকতে কিন্তু বেশ লাগে। আমাদের প্রত্যেকের এরম একটা হুডি থাকে যেটা একদিন খুব যত্ন করে আমরা কিনেছিলাম, অনেক বছর আগের কথা। হুডিটার স্টিকার উঠে গেছে, রং ফেড হয়ে গেছে, হাতাগুলো অল্প ছিঁড়েও গেছে, তবুও ওই হুডিটা ছাড়া কিরম অসম্পূর্ণ লাগে আমাদের শীতকালটা। ধরো না কচুলের গেঞ্জি, যেগুলো বোধহয় লাস্ট দশ বছর ধরে তুমি দুদিন করে করে পরো, গেঞ্জিটা একদিন হয়তো অফ হোয়াইট ছিল, আজ রং অনেকটাই চটে গেছে, বাট তাও ইটস আ মাস্ট ওয়্যার। ওই অরেঞ্জ সোয়েটারটার কথা মনে আছে যেটা মা বেনারস থেকে কিনে দিয়েছিল? বা ধরো না বাবার ইউজ করা ওই পুরনো মাফলারটা, যেটা দেখলেই মনে হয় ফেলে দেওয়া উচিত কিন্তু খুব যত্ন করে গলায় দিয়ে রাখতে আরাম হয়। শীতকালের একটা আলাদা ব্যাপার আছে, জিনিস যত পুরনো হয় তার ওয়ার্মথ যেন তত গুণ বেড়ে যায়। চূড়ান্ত ফ্যাশন ডিজাস্টার যেগুলো দেখে মনে হয় সেগুলো পরেও কি আরামের দুপুরগুলো কেটেছে একসময়, তাই না? নাহুমসের কেক, পার্ক স্ট্রিটের আলো, ক্রিসমাস ক্যারল, যখন শীতের সকালে বা বিকেলে রাস্তায় বেরোলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়, ওফ কত সিম্পল একটা জিনিস কিন্তু কি আশ্চর্য মজা লাগে। সকালে ঘুম থেকে উঠে ভেজা বারান্দা দিয়ে শিশিরে হেঁটে যাওয়া, বা কুয়াশা পেরিয়ে কোনো ভালোবাসার সকাল। শীতকালে দেখবে একটু ব্রাইট কালার্স দারুণ লাগে, একটা ক্যাটক্যাটে নীল স্ট্রাইপ দেওয়া সোয়েটার সেটাতেও কিরম ভালোবাসার মানুষটাকে মানিয়ে যায়, কারণ শীতকালে একে অপরের গায়ের গরমটাও ভালো লাগে। সেই শেষবার তোমায় যে অফ হোয়াইট সোয়েটারটায় দেখেছিলাম, ওটা এখনো হয় তোমার? তুমি ওটা পরে হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলে যে কয়েকটা উলের রেশম আমার সোয়েটারে লেগে থাকতো, ঠিক ওই কয়েকটা রেশমে আজও তোমার আমার সম্পর্কটা আটকে আছে। আচ্ছা ঠিক ওইভাবে আর কোনো দিন অন্য কারোর কাঁধে মাথা রাখো? হাত ঠান্ডা হয়ে গেলে অন্য কারোর গালে সেটা টের পাওয়াও? আর ওই স্ট্রবেরি লিপ বামটা এখনো জিন্সের পকেটে থাকে তোমার? তাড়াহুড়োয় মাখতে ভুলে যাও আর ট্যাক্সিতে উঠে মনে পড়লে হালকা করে লাগিয়ে নাও। শীতকালে এখনো মরুন নীল পলিশটা পরো? সত্যি করে বলো। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি, পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রান্তর ভরে গেছে, দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে, আবার প্রথম এলো মনে হয়, যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে, লালচে হলদে পাতা অনুসঙ্গে জাম বট অশ্বত্থের শাখার ভিতরে, অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে, তারপর সান্ত্বনায় থাকে চিরকাল, যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে, হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে
ক্রমে ক্রমে সেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে। সেই ব্যপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ আম নীল নাগেশ্বরের হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে। শালিকের নেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমোবে সে শিশিরের জলে। ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে। আসলে জানো তো, তোমার আমার মিথ্যেটাই সত্যি হয়ে থেকে গেল, আর সত্যিগুলো মিথ্যে হয়ে গেল। ওই যেমন শীতকাল আসে কয়েকদিনের জন্যে, আবার গরমে মিশে যায়, হারিয়ে যায়, ফুরিয়ে যায়। তুমিও ফিরে আসো আমার বুকে লেপের তলায় মিশে থাকা দুপুরের নির্জনতায়। আমি যতটা পারি তোমায় আঁকড়ে ধরে থাকি, কারণ জানি আমি চাই না চাই তুমি ইচ্ছে ফুরোনোর আগে চলে যাবে। ওই ফিলিংটা কেমন জানো তো? একদিন সকালে ঘুম থেকে উঠে তুমি দেখলে পরিষ্কার আকাশ, দুপুর ১২টা বাজতে না বাজতেই অসহ্য রোদ, দুপুর ২টায় পাখাটা অল্প করে চালাতেই হলো, নইলে অস্বস্তি হচ্ছে। পাখাটা চালাতেই অনেকদিনের জমে থাকা ধুলো মাথার ওপর পড়ল, সামলে ওঠার আগেই শীত হাওয়া। তুমিও ওরম করেই আমায় ফেলে চলে যাও প্রত্যেক বছর, লেপটা আবার রোদে দিয়ে রাখি অনেক যত্ন করে। মনে আশা থাকে দুদিনের জন্যে হলেও তুমি ফিরবে পরের বছর, আর না ফিরলে ফিরো না, আমিও তোমায় কলকাতায় খুঁজব না, ঠিক চলে যাব দেখো কোনো হিল স্টেশনে। যাও তো চাই না, তোমার এই অনিশ্চয়তা, তার চেয়ে আমি শীতের দেশে চলে যাব অনেক বেটার, যেখানে বরফ পড়ে। আর যদি ফিরে আসো সাথে বৃষ্টি এনো। With that, this is your man, Dr. Amartya Amos Saha, signing out. Till we meet next, keep loving and keep falling in love. আর আমার কথাগুলো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। কমেন্ট করো, আমি সবকটা কমেন্ট পড়ি। লাইক করো, শেয়ার করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কিন্তু জানিয়ে যেও যে তুমি এসেছিলে। আমার হয়তো তোমার সাথে দেখা হয়নি, হয়তো দেখা হবে না।